আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বাহিরে। তো আমাদের অঞ্চলটা হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চল, প্রতিদিনই বৃষ্টি হয়, একদম টানাকে বলবো। মানে রোদের দেখা এখন আর পাওয়াই যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর বৃষ্টির দিনে কিন্তু ইচ্ছা করে খিচুড়ি খাই। তো এদিকে তাওনা কাল থেকে বলছিল খিচুড়ি খাবো, কিন্তু কাল অন্য কিছু রান্না করা হয়ে গিয়েছে, এই পাতলা খিচুড়িটা আর খাওয়া হয়নি। তো আজ ফাইনালি দেখতে পারছেন আবারও বৃষ্টি, তাই পাতলা খিচুড়ি রান্না করবে। এখানে ডাল চাল নিয়েছে আর সাথে একটু আলু দিয়েছে। তো আরও কিন্তু সবজি ছিল, চাইলে দিতে পারতো, মেবি ওর মনে নেই। আর এদিক থেকে হচ্ছে ডালের পেঁয়াজও তৈরি করবে। পেঁয়াজুর জন্য এখানে ডাল সিদ্ধ করে নিয়েছে এক কাপের মতো। তো এক কাপ থেকে কিছু সিদ্ধ ডাল রেখে দিয়েছে, বেশি হয়ে যাবে। আর হাফ দিয়ে মানে অর্ধেকটা দিয়ে হচ্ছে এখন পেঁয়াজটা তৈরি করে নেবে। তো এদিকে দিয়ে দিয়েছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়েছে এখানে ময়দা অ্যান্ড চালের গুঁড়া। চালের গুঁড়া না দিলে কিন্তু এই পেঁয়াজটা মানে খেতে বেশ ভালো লাগে না, আর দেখা যায় ক্রিস্পি হয় না বাহিরের দিক থেকে, একদম নরম নরম হয়ে থাকে শুধু ময়দা দিয়ে বানালে। তো চালের গুঁড়া প্লাস ময়দা হতে হয়, এতে করে সুন্দর পেঁয়াজ হবে আর মুচমুচে ক্রিস্পি, কিন্তু খুবই ভালো লাগবে খিচুড়ির সাথে খেতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এদিকে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়িটা কিন্তু রান্না হয়েই যাচ্ছে। সবশেষে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর ভালো করে ডাল গুটনি দিয়ে গুটে নিচ্ছি। ফ্রেশ কিছু বিলাতি ধনে পাতা তুলে নিয়ে আসলাম। তো খুব বেশি ছিল না, অল্প ছিল, শুধু খিচুড়ির মধ্যে দেওয়া যাবে তাই দিয়ে দিয়েছি। আর এই তো খিচুড়ির মধ্যে কিন্তু ফোড়ন দেওয়া হয়েছে পেঁয়াজ বেজে, সাথে শুকনো মরিচ দিয়েছিল, পেঁয়াজটা ব্যস্তার মতো করে বেজে খিচুড়িতে দিয়ে দিয়েছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন ডালের পেঁয়াজটা এখন বেজে নেবে। তো এখানে যে পেঁয়াজের জন্য মানে ডাল নিয়েছিল, এটা কিন্তু পানি দিয়ে মাখায়নি, ডালের মধ্যে যে পানি ছিল মানে এগুলো দিয়ে হয়ে গিয়েছে, আর একদম আটা আটা থাকতে হবে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তো এভাবে পেঁয়াজ বানালে দোকানের চাইতেও বেশি মজা হয়। দোকানের পেঁয়াজও খেয়েছে কিন্তু এমন হয় না। তো দুইবারে করে পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে বানিয়েছে, যাতে করে ভিতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয়। আর এই তো আমাদের পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, এখন আমাদের জন্য নিয়ে নিচ্ছি খিচুড়ি। আর এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজও আমাদের জন্য মানে প্লেটে তিনটা তিনটা দুইটা দুইটা করে নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো রেখে দেবো, জাদ মজাদ যখন আসবে তখন ওরা খাবে। ওরা কিন্তু চলে গিয়েছে মাদ্রাসায় খাওয়া দাওয়া শেষ করে। তো ওরা চলে যাওয়ার পর আমরা নাস্তাটা বানিয়েছি। আর বাহিরে যেহেতু মেঘলা আকাশ, মানে মনে হচ্ছে যে এখন পর্যন্ত খুব সকাল। এই তো এখানে মজাদার আম তেলের যে আচারটা, একটু আম তেল নিয়ে নিয়েছি, সবার জন্য নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মজা করে আচার দিয়ে খিচুড়িটা খাবো। আর এখানে বেশি করে আমাকে দিয়ে দিয়েছে আমার বোন, বলছে তুমি খিচুড়ি পছন্দ করো তুমি বেশি করে খাও। তো সবগুলো এখানে যতটুকু দিয়েছে মানে একসাথে আমি খেতে পারবো না, এতটুকু খেতে গেলে আমাকে দুইবারে খেতে হবে। তো দেখা যাওয়ার দিকটা খেয়ে আবার রেখে দিয়েছিলাম, এই হলো অবস্থা। তো আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আর এদিক থেকে সেও খাচ্ছিল পেঁয়াজু আর আচার দিয়ে মজাদার খিচুড়িটা।
আর এইদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে কিন্তু মাছ পাওয়া যায়। এখানে বৃষ্টির দিনে মাছ আনা হলো ছোট ছোট মলা মাছের পোনা। তো আমাদের এদিকে এই মাছগুলোকে মহা মাছ বলা হয়, মহা আর মলা। তো এখন এই মলা মাছগুলো বসে বসে আমরা বানিয়ে নেব। হাত দিয়ে কিন্তু বানানো যাচ্ছিল, একদম ছোট ছোট মলা মাছ। আর এদিকে আনা হয়েছিল মূলা। এখানে মূলাগুলো কিন্তু পচে যাবে, তো ফ্রেশ থাকতে ভাবছি এই ছোটো মাছ দিয়ে কিন্তু একদম মূলাগুলোকে ছোটো ছোটো করে ফলে মানে কুচি করে রান্না করলে মেবে খেতে ভালো লাগবে। তো এই তো মূলাগুলো কেটে নিয়েছিল। আর এদিকে আমাদের মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এদিকে পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করছিলাম। তো বটি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুচি করা যাচ্ছিল। আর এইভাবে কুচি করে কিন্তু বাজিও রান্না করা যায়। তো এখানে আমি তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছি, পড়ে যাচ্ছিল। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আর একটু দুয়া বেশি হয়ে যাচ্ছে, আগুন বেশি হয়ে গেলে দোয়াও বেশি হয়ে যায়। তো আগুন কমিয়ে দিলে আবার দেখা যায় নিভে যায়, এই হলো অবস্থা। তো এখানে মশলা কষানো হয়ে গেলে আমি কুচি করে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছিল। পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচগুলো মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো ফ্রোজেন করেছিলাম, ডিপ থেকে বের করে এরপর মানে ফালি করে দিয়েছে। সবজি সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে দিয়েছি উপর থেকে, এই তো ঝোল আছে, এখানে ভালো করে কষিয়ে নেব অ্যান্ড ঝোলটা একবারে শুকিয়ে নেব রান্না করতে করতে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে আর ডেকে রেখে দেব। আর এদিকে আরও কিছু মাছ নিয়েছি, তো ছোটো মাছ ফ্রেশ থাকতে রান্না করলে যেই মজা পাওয়া যায়, পরে দেখা যায় রেখে যদি রান্না করি মানে ফ্রেশ স্মেলটা চলে যায়। তো যার জন্য সবগুলোই কিন্তু আজ রান্না করে নেব। হাতে মাখিয়ে রান্না করছি অর্ধেকটা, আর অর্ধেকটা সবজি দিয়ে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো, এরপর ধনিয়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, এখানে বেশি করে সাতকড়ার খোসা। তো সাতকড়ার খোসা দিয়ে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ হয় তরকারির মধ্যে, আর খেতেও ভালো লাগে একদম চরচরি মতো করে রান্না করলে। তো দেখতেই পাচ্ছেন এদিকে চরচরি রান্না হয়ে গিয়েছে সাতকড়ার খোসা দিয়ে, নামিয়ে এখন রেখে দিয়েছে। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমি দুপুরের খাবারটা খাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরের খাবারটা আমি খেয়েছি আসরের পর, এই আর কি টাইমের খাবার মানে বেটাইমে হয়ে যায়। আর বিকেলবেলা ইচ্ছা করলো যে চটপটি খাবো, তো হঠাৎ করেই চলে আসলাম তাড়াতাড়ি। এখন চটপটিটা কিন্তু আমার রান্না করা হয়েও গিয়েছে। এই তো অনেকে আবার বলবেন চটপটি কেন রান্না করেন, এভাবে রান্না করে চটপটি খেলে খুবই মজা লাগে আমার কাছে, মানে দোকানে চাইতেও মজা হয়। মানে ট্রাই করে দেখতে পারেন এইভাবে রান্না করা চটপটি, একদিন যদি খান তাহলে মানে বলতে পারবেন না এমন আর কি। তো আজ ভাবছি চটপটি দিয়ে ফুচকা খাবো, তো ফুচকা বেশি করে বলছি বেজে নেওয়ার জন্য। আর আমাদের ঘরে দেখা যায় মানে কাঁচামরিচ আছে, মনে হচ্ছে যে ওগুলো সিদ্ধ করা, এই কাঁচামরিচ দিয়ে কিন্তু চটপটি বা ফুচকা হওয়া যাবে না। তো শুকনো মরিচ দিয়ে দিব। তো এখানে তেল গরম করে দেখতে পাচ্ছেন একে একে সবগুলো ফুচকা বেজে নিচ্ছিল, আর সবগুলো অনেক সুন্দর ফুলে ফুলে উঠছে। এদিকে মরিয়াম এসে বলছিল আরে ডিম নেই, তুমি এখন ফুচকা চটপটি খাবা। তো আমি আর কোনো কথা বলিনি, মানে ডিম সকালে কিন্তু বাজি করে খাওয়া হয়েছে, আমাদের ঘরে ডিম দেখা যায় হলে থাকে না, মানে তরকারি থাকলেও ডিম বাজি একটা খেতে হবে, ডিম লাবার আর কি সবাই, মানে
আমরা ভাই বোনরা ডিম খেতে পছন্দ করি এই আর কি। তো ডিম জাদ মজাদ ওরা কিন্তু সকালে ফ্রাই করে খেয়ে নিয়েছে, আর এখন ডিম ছাড়াই খেতে হবে। এদিক থেকে ধনে পাতা তুলে আনতে পারবো না, এখন তো আর বাহিরে যাওয়া যাবে না, যুগটুক তাকে আর এগুলো দিয়ে হয়ে যাবে। শুধু উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, আর এখন ফুচকাগুলো ভেঙে নিব। আর এই তো চটপটি সার্ভ করে নিলাম, চটপটি দিয়ে এখন ফুচকাটা খাবো খুবই মজা করে। এদিকে টক বানিয়ে নিয়েছি, আর টকের মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে শুকনো মরিচ। আলহামদুলিল্লাহ চটপটিটা খুবই মজা হয়েছে, মানে চটপটি মজা হওয়াতে ফুচকাটা খেতে দারুণ লাগলো। আর এই তো ফুচকা আর চটপটি খেতে খেতে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, একটা লাইক দিতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।